गुड मर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल ड्रीम स्वीट फैशन। आमी चंदनी, तुम्हारा निश्चय भलो आछो, आमिओ भलो आछि। আর আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো একটা সুন্দর সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা ভীষণই ক্লাউডি হয়ে আছে, আর বৃষ্টি হচ্ছে না তবে, কিন্তু ভীষণ গরম আছে, ভ্যাপসা একটা গরম আছে। তো জানি না ওয়েদারটা কবে ঠিক হবে, ওয়েদারের জন্য আমি কোনো প্ল্যানই করতে পারছি না আর কি। তোমাদেরকে রোজই বলি এখানে যাবো ওখানে যাবো, কিন্তু কোথায় আমার আলটিমেটলি যাওয়া হচ্ছে না, তো এই হচ্ছে ব্যাপার। আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। এগুলো সব মানা করেছে আর প্রজেক্ট বানাচ্ছিল, তো প্রজেক্টের ওপরে হ্যান্ডরাইটিংটা দেখো, ওর এত সুন্দর হ্যান্ডরাইটিং, তো বলছে 20 মার্কস আছে। আমি বলি তোর হ্যান্ডরাইটিং দেখেই তো 20 মার্কস এমনিই দিয়ে দেবে তোকে। আর এই ডায়েরির ডিজাইনটাও ও করেছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই দেখো কি বৃষ্টি ওয়েদার একটা। আর এখন বাজে 10টা, আর বাড়ি চলে এলাম। আর ওর আজকের ছেলের আজকের মানে লাস্ট যে ক্লাসটা হয়, তো সেই ক্লাসটা হয়নি, ওটা 11টা থেকে হবে। তো ওই জন্য টিফিন টিফিন করে চলে এসেছি। এবার ঘরের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো, করে আর তারপরে আজকের যা ওয়েদার আজকের আর কোথাও বেরোনো যাবে না, এমনই অবস্থা। জামাটা খুলে দিলি কেন? আবার তো ক্লাস হবে। এই জামাটা খুললি কেন? আমার তো ক্লাস আছে। জামাটা তো ক্লাসটা দেরি আছে তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো সারি, বর্ষার ওয়েদারে কী আর করা যায় দেখি আজকের। আর আজকের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে মানে গেছে, কারণ জয়বাবু বাড়ি ফিরেছে আজকে, তো অফিস গেল, তো ওই জন্য একদম আমি সকালবেলা গিয়ে দেখছি দিদির সব রান্না সান্না সব কিছু কাটা হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছে, তখন 7টাও বাজেনি। তো ওই জন্য জয়বাবু থাকলে একদম সকালবেলা রান্না হয়ে যায়, 8টা 9টার মধ্যে সব কমপ্লিট খেয়ে দিয়ে নিয়ে চলে যায়। তো ওই জন্য আজকের অত মানে রান্নার ঝামেলাটা সকাল সকালই মিটে গেছে। আর তারপরে এই বাড়িতে এসে যা কাজকর্মগুলো ছিল এগুলো করলাম, করে আর এখন এবারে একটু জামা কাপড়গুলো কাঁচা বাকি আছে তো ওগুলো করবো। আর ছেলের 11টা থেকে যে অনলাইন ক্লাসটা আরম্ভ হয়েছে ওটা এখনও হচ্ছে, ওটা হয়ে গেলে ও স্নান করবে, আর আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো কেচে আর একটু মিলে দিই। রোদ রোদ বেরিয়েছে, তবে জামা কাপড়ের জলটা ঝরে গেলে ভেতরে তুলে নেবো। বর্ষাকালে জামা কাপড় শুকানোটা একটা বিশাল বড় ঝামেলা আর কি, তো ওই জন্যই আর কি। তো চলো ফটাফট কাজকর্ম সেরে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। চলো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30, আর আমি স্নান টান করে পুজো টুজো করে আর এই এসে বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করবো বলে। আর সকালবেলা জানো তো একদম কালো অন্ধকার হয়ে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছিলো, আমি তো ভাবছিলাম আজকে সারাদিন এরকমই হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি একদম নীল আকাশ আর রোদ বেরিয়েছে। তো সেই পুজোর আগে যেমন একটা মানে ওয়েদার হয় যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কালো অন্ধকার হয়ে আবার রোদ বেরোচ্ছে, তো পুরো একদম সেম সেরকম ওয়েদার। আর এখন কি বলতো, আমাদের আগে মানে যখন নর্মাল ছিল আর কি, করোনা কোভিড কিছুই ছিল না, তো তখন আমরা 15 আগস্ট থেকে আমাদের পুজো কেনাকাটা স্টার্ট করে দিতাম, কিন্তু আগের বছরও কিছু কিনিনি আর এবছরও ভাবছি কিছু কিনবো না, কারণ যেগুলো অনেক কিছুই মানে কুর্তি ড্রেস সেগুলো সব নতুন আলমারির মধ্যে পড়ে আছে, ওই জন্য ভাবছি আর এবছর কিছু কিনবো না। আর আলমারিতেও আমার আর জায়গা নেই রাখার মতো, তো ভাবছি কিছু খালি করি তারপরে কিনবো আর কি। তো এখন সেই কেনা মানে আলমারির ভেতরে বন্ধ হয়ে পড়ে থাকবে, কোথাও বেরোতে পারবো না, ওই জন্য যখন বেরোতে পারবো তখনই কিনবো। এখন ঘরে পড়ার জিনিসপত্রগুলো এইসবই বেশি কিনি, তো যেহেতু ঘরে আছি আর আমার ভিডিও শ্যুট করতে হয়, তো ওই জন্য ঘরের জন্যেই ভালো ভালো জামা কাপড় কিছু কেনা কিনবো আর কি, 2-4টে। তো এই হচ্ছে ব্যাপার। আর লাঞ্চ করবো, লাঞ্চ একটু পরে লাঞ্চ করতে যাব, ছেলে চলে গেছে আমি যাব একটু পরে, তো তোমাদের সাথে আবার বিকেলবেলা যদি ওয়েদার ভালো থাকে তাহলে বিকেলবেলাও তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো
গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে বিকেল 5টা, আর আমি চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে। তো আজকের একটু দেরি করেই মানে রেস্ট করছিলাম, তো ঘুমিয়েই পড়েছিলাম। তো যখন ঘুম ভাঙলো তখন দেখছি 5টা বেজে গেছে। তো তারপর উঠে তোমাদের সাথে এই গল্পটা স্টার্ট করলাম। আর ওয়েদারটা একটু মানে ক্লাউডি ক্লাউডি হয়ে আছে, তো বেরোও ভাবছিলাম, তো কী করি দেখি। এখন ভাবলাম আগে গল্পটা তোমাদের সাথে স্টার্ট করি, তারপর দেখা যাবে বেরোই কি বেরোই না। তো ঘরেরও কিছু জিনিসপত্র আনার ছিল, তো দেখি ছেলেকে বলি ছেলে যায় কি না, নাহলে একাকেই যেতে হবে। তো ও এখন ফ্রুটস দিয়েছি, বসে বসে ও সেই জানলা দিয়ে বাইরে হাঁ করে তাকিয়ে আছে, ফ্রুটস পড়ে আছে, আর এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক কী করি আমি, বেরোলাতে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তো চলো, আমরা আজকের আবার বেরিয়েছি হাঁটতে, প্লাস মোহামাতলা যাবো, কিছু কেনাকাটা আছে। তো গড়িয়া যাওয়ার প্ল্যানটা ক্যান্সেলই হয়ে যাচ্ছে বারবার, আজকের আর ভালো লাগলো না, দেরি হয়ে গেছে ওই জন্য আর গেলাম না। তো এইদিকে ভেতরে রাস্তাটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, বলি চ এদিকে, রাস্তায় লোকজন খুবই কম থাকে, দু সাইডে শুধু বাড়ি আছে দেখো, আর এই গলি ছোটো গলি রাস্তা, তো একটু হাঁটাও হবে, প্লাস গিয়ে যেগুলো কেনাকানা আছে টুকটাকি তো ওগুলো কিনে নিয়ে আসবো। আর বাইরে একটু বেরোলে সত্যি মনটা ভালো লাগে, নাহলে তো সারাক্ষণ ঘরের মধ্যে আর একদমই ভালো লাগে না। বাইরে দেখো কেউ মানে খুবই একদম লোক নেই বললেই চলে আর কি, একদম ফাঁকাই থাকে বলতে গেলে, ওই জন্য এই রাস্তাটা থেকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কোন মিষ্টিটা নিবি? ওটা নিবি? ঘুরে ঘুরে চলে এলাম, আর এই 6:15 বাজে, সন্ধে হয়ে গেছে, বাইরে সন্ধে টন্ধে দেবো এবারে। আর টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল একটা, মানে আমি সকালবেলা হানি লেমন খাই, তো হানিটা শেষ হয়ে গেছিলো, হানিটা আনলাম। আর ওই নতুন মিষ্টি দোকানটা হয়েছে, দেখলো বলে চলো মা কী মিষ্টি আছে দেখি, বলে ওই মিষ্টি কিনে আর এই বাড়ি চলে এলাম আর কি। তো চলো পরে আবার কথা বলছি। তো এই সন্ধে টন্ধে দিলাম, আর এই যে হাতে ক্যামেরা ধরে আছে এই হাতে তালুটা প্রচণ্ড ব্যথা হয়েছে। কী জন্য ব্যথা হয়েছে সেই গল্পটা তো তোমাদেরকে বলাই হয়নি আজকের। তো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর আমি ডাইনিংয়ের জানাটালা সব খোলা ছিল, আর প্রচণ্ড ঝাপটা আসছিলো মানে ওই দিক থেকে, আর দিদির ওখানে ছিলাম, তো ছাতা নিয়ে এসেছি, এসে ওগুলো বন্ধ করবো বলে, আর পা ভিজেছিল, আর পাপসে পাটা নামুছে, আমি তাড়াতাড়ি করে জানলাগুলো বন্ধ করতে ছুটেছি আর কি। আর যেই নিচে পাটা দিয়েছি ছুটে, মানে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, তো যেই পাটা দিয়েছি মেঝেতে, ব্যাস একদম পুরো একেবারে পড়েছি। আর ভাগ্য ভালো যে পুরো ব্যালেন্সটা হাতের উপরে আমার পড়েছে, আর কোমরে ওই জন্য কিছু লাগেনি, আর যদি হাতটা যদি স্লিপ করতো তাহলে পুরো একদম মাথার পেছনে রক্তারক্ত হয়ে পড়ে থাকতাম এখানে, ভীষণই জোরে পড়েছিলাম। কিন্তু ওই হাতটা তালুটা পুরো বডির ভারটা ওর উপর পড়েছিল বলে আজকে রক্ষে হয়ে গেছে। তো সকালবেলা এইসব কাণ্ড হয়েছে, তো হাসছি, কিন্তু হাজব্যান্ডগুলো খুব বকছে আমাকে, বলছে তুমি একটু দেখে শুনে হাঁটতে পারবো না, আর এক্ষুনি পড়ে আর কোমর ফুমর ভেঙে পড়ে থাকলে তখন কি হতো। তো সত্যি সত্যি এত স্লিপারি হয়ে গেছে, আর একটু জল টল পড়ে থাকলেই মানে যাচ্ছে তাই হয়ে যায়, তো ওই জন্য একটু দেখে শুনে চলাফেরা করতে হবে, তাড়াহুড়ো করে নিলে হবে না আর বাবা, এই হচ্ছে ব্যাপার। তো চলো ওখানে যাই, দিদির ওখানে চাটা খাই। তো চলো, তো এখন বাজে রাত প্রায় 10টা বাজতে যায়, আর আমি আবার যা যা বারের মতো আমার কাজ করা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে আমার বাড়িতে আমার জায়গা নেই, কারণ আমার পাপা ইজ ব্যাক টু হোম, আর আমাকে রাত্রেবেলা এখানেই শুতে হবে। অ্যান্ড যদি আমি এটা এনজয় করি, ইউনো ওদের সাথে শোয়ার থেকে এখানে শোয়া ভালো। তো এই ব্লগটাকে আর বেশি দূর এক্সটেন্ড করতে পারবো না, ছোটো মামা ওখানে কথা বলছে, তাই জন্য ছোটো মামা এন্ড করতে পারছে না, জেনুইন প্রবলেম, কিন্তু ঠিক আছে একদিন আমরা এন্ড করছি, ভালো লাগলে বলো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ, কারণ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। সো বাই ফর টুডে, গুড নাইট।